এমবাপ্পে কে হারিয়ে IFFHS এর আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতলেন লিওনেল মেসি। 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সকে ফাইনাল খেলানোর দুই দেশের প্রধান দুই নায়ক ছিল মেসি ও এমবাপ্পে। দুই ক্লাব সতীর্থ জাতীয় দলে এসে দৌরাত্ম্য পরিণত হন। বিশ্বকাপের ফাইনালের মতো এবারও এমবাপ্পেকে হারিয়ে 2022 সালের IFFHS এর আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতলেন মেসি। খেলোয়াড় জীবনে কোনো কিছুরই কমতি ছিল না লিওনেল মেসির। সাতবারের ব্যালন্ডিয়ার চ্যাম্পিয়ন, ঝুলিতে রয়েছে অজস্র ক্লাব ফুটবলের স্বীকৃতি সহ আছে কোপা ও ফিনালিসিমা জয়ের কৃতি। এসব অর্জনের পরও একটা শূন্যতা অবশ্য ছিল লিওনেল মেসির। উপরওয়ালা দুই হাত ভরে যাকে এত কিছু দিয়েছেন, তার মনে ছিল শুধু একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। তবে 2022 সালে এসে সে স্বপ্নটাও লিওনেল মেসির পূর্ণ হয়েছে। তাই তো বছরটি কখনো ভুলবেন না লিওনেল মেসি। 2022 সালে চ্যাম্পিয়ন লিগে 4টি ও আর্জেন্টিনা জার্সিতে 18টি সহ মোট 22টি গোল করেন লিওনেল মেসি। অন্যদিকে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে 9টি, ফ্রান্স জার্সিতে 12টি, মোট গোল করে 21টি। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি তার ক্লাব সতীর্থ ফ্রান্স তারকা এমবাপ্পের থেকে এক গোল বেশি নিয়ে IFFHS এর 2022 সালের পুরুষদের সেরা আন্তর্জাতিক গোল স্কোরের পুরস্কার জেতেন। এর আগে IFFHS এর 2011 ও 2012 সালে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। IFFHS এর সর্বোচ্চ পাঁচজন গোলদাতা হলেন লিওনেল মেসি, যিনি 22টি গোল করেন, কিলিয়ান এমবাপ্পে 21টি গোল, জুলিয়ান আলভারেজ 15 গোল, হালান্ড 14 গোল, সাদিও মানে 14 গোল,